বৃক্ক বিকল, ডায়ালাইসিস ও প্রতিস্থাপন। নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায়। আকস্মিক কিডনি অকেজো বা বিকল হওয়ার কারণগুলো হল জটিল নেফ্রাইটিস, ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি। কিডনি বিকল হলে মূত্রত্যাগের সমস্যা দেখা যাবে, রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে, রক্তের বর্জ্য পদার্থ অপসারণে নির্দিষ্ট সময় পরপর রোগীকে ডায়ালাইসিস করা হয়। ডায়ালাইসিস, বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস। সাধারণত ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে রক্ত পরিশোধিত করা হয়। এ মেশিনটির ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনীর সাথে ও অন্য প্রান্ত ওই হাতের কবজির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনী থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে। এখানে উল্লেখ্য যে ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। তবে এটি একটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। প্রতিস্থাপন, যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে, তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়, তখন তাকে কিডনি সংযোজন বলে। কিডনি সংযোজন দুভাবে করা যায়। কোনো নিকটাত্মীয়ের কিডনি একজন কিডনির রোগীর দেহে প্রতিস্থাপন করে এটি করা যায়। তবে নিকটাত্মীয় বলতে বাবা মা, ভাই বোন, মামা, খালা বুঝায়। আবার মৃত ব্যক্তির কিডনি নিয়ে রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। মৃত ব্যক্তি বলতে ব্রেন ডেথ বুঝায়। তাছাড়া মরণোত্তর চক্ষুদানের মতো মরণোত্তর বৃক্কদানের মাধ্যমে একজন কিডনি বিকল বা অকেজো রোগীর জীবন বাঁচানো সম্ভবপর হতে পারে। সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ কিডনি অকেজো রোগী কিডনি সংযোজনের মাধ্যমে সুস্থ জীবনযাপন করছে। আমাদের দেশেও কিডনি সংযোজন কার্যক্রম সাফল্যের সাথে করা হচ্ছে। মানুষের সবসময় একটি কিডনি কার্যকর থাকে, তাই একটি সুস্থ কিডনি প্রতিস্থাপন করে রোগের চিকিৎসা করা যায়। তবে দেখতে হবে যে টিস্যু ম্যাচ করে কিনা। পিতামাতা, ভাই বোন ও নিকটাত্মীয়ের কিডনির টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মরণোত্তর সুস্থ কিডনি দানে মানবজাতির উপকার করা যায়। অস্বাস্থ্যকর জীবনযাপনে, দৈনিক প্রায় 8 গ্লাসের কম পানি পান করলে এবং নানা কারণে মূত্রনালীর রোগ দেখা দেয়। মূত্রনালীর সংক্রমণ হলে মূত্রনালী জ্বালা পোড়া সহ নানা উপসর্গ দেখা দেয়। ডাক্তারের সত্বর পরামর্শ ও চিকিৎসা গ্রহণে সম্পূর্ণ আরোগ্য লাভ করা প্রয়োজন। মূত্রনালী সুস্থ রাখার উপায়: শিশুদের টনসিল ও খোসমাচড়া থেকে সাবধান হওয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ডায়রিয়া ও রক্তক্ষরণ ইত্যাদির দ্রুত চিকিৎসা করা, ধূমপান, ব্যথা নিরাময়ের ঔষধ পরিহার করা, পরিমাণমতো পানি পান করা, নিয়মতান্ত্রিক জীবনযাপন করা।